বাবার বিরুদ্ধে যে এত বড় একটা চক্রান্ত চলছে, বাবা যে এর গুণাক্ষরেও কিছু জানেন না পৃথ্বীরাজ। তোমরা যা যা জানতে চেয়েছিলে সবই তো বলে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও। ভাবলেন কি করে পিসে মশাই, একের পর এক এতগুলো দোষ করার পরও আপনি ছাড় পেয়ে যাবেন? বাকি অন্য যা যা অপরাধ করেছো তার জন্য তোমাকে ক্ষমা করে দিলেও, তুমি ছোট পিসি আর বউয়ের সাথে যা করেছো তার জন্য তোমাকে আমি নিজে হাতে শাস্তি দেবো পিসে মশাই। আমি তো তোমাদের সব কথা শুনেছি, যা যা জানতে চেয়েছিলে সব বলেছি, এবার আমাকে যেতে দাও। অপরাধীকে শাস্তি না দিয়ে পৃথ্বীরাজ এর আগে ভুল করেছে, তবে আর নয়। সেনাপতি আজ্ঞে মহারাজ। মন্ত্রী সেনাপতি সামন্ত, পৃথ্বীরাজের রাজসভায় অপহরণ, নারীদের অসম্মান, সজ্জন ব্যক্তিকে নিয়ে চক্রান্ত ও হত্যার চেষ্টার অপরাধে দণ্ডিত চন্দ্রকান্ত চ্যাটার্জিকে যতক্ষণ না সে হাত ধরছে ততক্ষণ জল বিচুরি চাপকানো আদেশ দেওয়া হলো। শুভ কাজে দেরি করতে নেই সেনাপতি সামন্ত। একবার করলে সেটাকে ভুল বলে, দুবার করলে সেটাকে ভুল বলে, কিন্তু বারবার করলে সেটাকে অভ্যেস বলে পিসে মশাই। আর মানুষকে ক্ষতি করাটা তোমার অভ্যেস। সেনাপতি সামন্ত হাত যেন না থামে, মারো। আমি আর কোনোদিন কোনো ভুল করবো না, মানে কাউকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। এটা অনেক আগে ভাবতে হতো পিসে মশাই। এটা আমাদের বেঁধে আগুন লাগানোর আগে কেন ভাবলেন না পিসে মশে? তখন তো আপনি আমাদের কথা শুনেননি। তখন তোমাকে বারবার বলেছিলাম, বারবার বলেছিলাম বউকে ছেড়ে দাও, তার উত্তরে তুমি হেসে দিলে পিসে মশাই। এখন এবার আমাদের আসার পালা। সেনাপতি সামন্ত মারো আগে। পিসে মশাই তো অনেকক্ষণ আগেই বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছেন যে আমরা পুড়ে মরে গেছি। হ্যাঁ বউ, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। না পৃথ্বীরাজ। না মানে? সুনীল খুড়োর সব মতলব তো আপনি শুনলেন। হ্যাঁ, ওনার মতো একজন ধুরন্ধর মানুষকে মাত দিতে গেলে আমাদের অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে পৃথ্বীরাজ। বিজয়ের পর দেখা হলো, নিন একটু আমার হাতে মিষ্টি খান। কি করবো তাহলে, তুমি বলো। একটা বুদ্ধি এসেছে মাথায়। কি? তুমি একদম নিচে কথা কইবে না, আমার বাচ্চা মরতে পারে, আমার বাচ্চার কিচ্ছু হয় নাই। কি গো শুনছো তুমি? তুমি যে বললে মা কালীর উপর বর্ষা করতে, বাচ্চার কিচ্ছু হবে না। আর দিদিও তো চুপ করে আছো কেন এখন? হ্যাঁ, তখন যে আমাকে অতগুলো কথা বললে, বাচ্চা বৌমা ঠিক মতো ফিরে আসবে, ওদের কিচ্ছু হবে না। তবে ওকে বলে দাও না যে মিছে কথা বলছি, সব কিছু মিথ্যে বলে দাও না। আমিও যে চাই, আমি যা বলছি তা মিথ্যে হোক, ওই ছোট ছোট দুটো প্রাণ এইভাবে শেষ হয়ে যাক আমি চাই না। তাই তো সত্তর আপনাদের কাছে এই জামা কাপড় গুলো নিয়ে এইছি, যদি এইগুলো দেখে বলতে পারেন। ভালো করে দেখুন তো গিন্নিমা, এটা চিনতে পারেন কিনা। এগুলো যে
বাঁচার বৌমা সারিয়াছে আমার। তোমার তো কোথাও ভুল হতে পারে বড় মামি। কিচ্ছু ভুল হচ্ছে না আমার। আমি যাওয়ার আগে নিজের হাতে এই শাড়ি জামা গুছিয়ে দিয়েছি। এই শাড়ি জামা তো অন্য কারণে হতে পারে। এই তুমি তখন থেকে অমন অলক্ষণে কথা বলছো কেন গে? এই সব জিনিস আমার বাঁচার নয়, নিয়ে দাও। চাকি শুনছো, বলছি তুমি তো একবার কেলোকে দিয়ে পরাশ ডাঙ্গায় কপড় পাঠাতে পারো গো। দেখো না, দেখো না বাচ্চার ওখানে পৌঁছেছে কি না, একবার দেখো না কপড় নিয়ে। শুধু জামা কাপড় নয়, এইটাও পেয়েছি, দেখুন তো এটা আপনাদের কি না। এই তুমি একটা এই হাতটা আমার মা আমায় দিয়েছে, মরে যাওয়ার আগে কাশি থেকে আমায় এনে দিয়েছিল জানিস, রাধা মাধবের পায়ে ছোঁয়ানো এই নকেট। আজ থেকে তুই এটা সামলে রাখবি। হ্যাঁ, এটা তোমার কাছে এলো কি করে? বড় মা কাল নিজে এসে এই হারটা ওর গলায় পরিয়ে দিয়ে গেছে, যাতে রাধা মাধবের আশীর্বাদে আমাদের কেউ কখনো আলাদা করতে পারে। সামনে দাঁড়িয়ে এদের মরা কান্না দেখবো বলেই তো আমার এই বাড়িতে আশা কাবেরি। এইবার আমার দাদা সাগরের হার চুরোচ্ছে। ছোট বৌদি সারা দাও না, ছোট বৌদি, এই তো এই তো ছোট বৌদি, কি হচ্ছে ছোট বৌদি? কিচ্ছু হয়নি, এই তো আমরা সবাই আছি। তুমি কেন করলে ঠাকুর, কোলটা খালি করে দিলে তুমি, ঠাকুর তো তোমার কথা শুনেছে দিদি, তবে কাঁদছো কেন? তুমি চেয়েছিলে না সারা জীবন ওরা একসাথে থাকবে, দেখলে তো। আমার ছেলেটাকে ছোট বাচ্চা তো আমারও ছেলে বলা। না 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 না, বাচ্চা বাচ্চা আমার ছেলে, বাচ্চা যদি তোমার ছেলে হতো তুমি কোনোদিনও মরতে পাঠাতে পারতে না। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও কোনোদিনও তোকে তোকে আর মেয়েদের কথা বলবো না। তুই তোর বউকে নিয়ে খুব ভালো দেখবি। একবার বাচ্চা বাচ্চা
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।